একজন অতি স্বচ্ছ, সাবলীল, সাধারণ, নিরহংকার আর মানবিক গুণাবলীর সুস্পষ্ট প্রতিফলন সুফি মিজানুর রহমান। জন্মগ্রহণ করেন 1943 সালের মার্চে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। অল্প বয়সে মহারানু মিজানুর রহমান বেড়ে ওঠেন পিতা দায়মুদ্দিনের আদর স্নেহ, ভালোবাসা আর দীক্ষায়। আমার বাবা, মা এবং বাবার দুইজনের স্নেহ আমাকে লালন পালন করছে। আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স পর্যন্ত প্রতিদিন সকালে আমার আব্বা আমাকে গোসল করে, নাস্তা খাওয়ায়, কাপড় চোপড় পরে আমার হাত ধরে আমাকে স্কুলে নিয়ে যেতেন। আবার স্কুল ছুটির আগে আমি দেখতাম আমার আব্বা গিয়ে স্কুলে বসাচ্ছে। এই চলার পথে আমাকে জীবনবোধ, জীবনাচার, মূল্যবোধ, মানবীয় গুণাবলীর বিকাশ, চরিত্র, মানুষের প্রতি ভালোবাসা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা এবং মানুষকে উপকার করা, এই সমস্ত মানবীয় গুণের যে বিকাশ, এটা ছোট সময় আব্বা আমাকে রক্তের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছে। আমার আব্বা বলতেন, বাবা যারা ভালো মানুষ, সম্মানী মানুষ, জ্ঞানী মানুষ তাদের জুতা সাফ করে দিয়ে, এর মধ্যে ইজ্জত আছে। আর খারাপ মানুষ যারা তাদের সর্দার পিত কোনোদিন চাই না, জিল্ল কি আসবে। ৬৩ সালে ইন্টারমিডিয়েট পাস করলাম মাশাআল্লাহ। আমি দুই তিনটা টিউশনই করতাম, ক্লাস ফাইভ সিক্স সেভেন এর বাচ্চাদেরকে পড়াইতাম। তো ওরা কিছু পয়সা দিত, ওই পয়সা দিয়ে আমার মোটামুটি। এরপরে ইন্টারমিডিয়েটের মাঝখানে যাওয়ার পরে আবার আমাদের কলেজে একটা সার্কুলার আসলো যে নারায়ণগঞ্জের এসডিও সাহেব একটা স্কলারশিপ দেব। আমি এসএ কম্পিটিশনে টিকে গেলাম, আমাকে ৬৫ টাকা করে নারায়ণগঞ্জের ডিভিশনাল কমিশন এসডিও আমাকে ৬৫ টাকা প্রতি মাসে আমাকে স্কলারশিপ দিত। উচ্চ মাধ্যমিক পাশ করে মাত্র ১০০ টাকা বেতনে নারায়ণগঞ্জের একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন কোনো এক বন্ধুর সুপারিশে। কিন্তু বাবার উপদেশ আর হৃদয়ে ধারণ করা স্বপ্ন, ব্যবসায়ী হওয়ার চিন্তায় তিনি ডুবে থাকতেন সবসময়। জীবনে বড় হওয়ার যে প্রতিভার বীজ, সেটাকে ধার করা যায় না, সেটা নিজের মন্দিরে থাকতে হয়। আমরা তাকে লালন করে, নার্স করে একটু বড় করতে হয়। জীবনের সমস্ত বাধা বিপত্তিকে মোকাবেলা করে মঞ্জিরে মকসদে পৌঁছার শক্তি মানুষকে আল্লাহ দিয়েছে, কিন্তু সেই শক্তিকে কাজে লাগানোর জন্য একটা ধাক্কার দরকার হয়, ইনস্পিরেশন লাগে, মোটিভেশন লাগে, একটা পরিবেশ লাগে। আপনি জীবনে কত বড় হবেন সেটা নির্ভর করবে আপনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করেন। ইট ইজ দ্য ব্যারোমিটার। আল্লাহ কোরআন বলছে, লাইসালিল ইনসানে ইল্লা মা সা। আমি কোনো মানুষকে কঠিন পরিশ্রম, তপস্যা, সাধনা ছাড়া আমি তার ভাগ্যকে সুপ্রসন্ন করি না। নারায়ণগঞ্জে কিছুদিন চাকরি করার পর পরীক্ষা দেন সে সময়ের ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, বর্তমানের সোনালী ব্যাংকে। টিকেও যান সেখানে, সেই চাকরি নিয়ে পাড়ি জমান চট্টগ্রামে। নিজস্ব মেধা, শ্রম আর আত্মবিশ্বাসে কর্মক্ষেত্রেও সুফি মিজান হয়ে ওঠেন অনন্য একজন। আমরা একসাথে ২২ জন ওই ব্যাংকে জয়েন করতাম। আমাদের দায়িত্ব ছিল প্রত্যেকটা মানুষের ৪টা ডকুমেন্ট হ্যান্ডেল করা পার ডে। আল্লাহর রহমত, আমি ২২টা থেকে ২৫টা ডকুমেন্ট হ্যান্ডেল করতাম। আল্লাহর কাছে সুযোগ, আমি ফরেনসিক ডিপ্লোমা পাস করলাম সোনালী ব্যাংকে। ব্যাংকিং ডিপ্লোমা হয়ে গেল, গ্রাজুয়েশন হয়ে গেল আমার, বিকম পড়ে গেল, সিভিল ডিফেন্স ট্রেনিং একটা পাকিস্তান যুদ্ধের সময় নিয়েছিলাম সেটা হলো, আর ২ বছরের ফরেন এক্সচেঞ্জ ডিভিশনে কাজ হলো। আমাকে ইস্টার মার্কেন্টাইল ব্যাংকে ৫টা প্রমোশন দিয়া আমাকে ওইখানে মাসালা চাকরিছে এবং আমাকে ফরেন এক্সচেঞ্জ ডিভিশনের ম্যানেজার করা হলো। দেশ স্বাধীন পরে আমি চাকরি ছেড়ে দিছি, আমার ১৪৮৩ টাকা ক্যাপিটাল ছিল এবং ইম্পোর্ট ব্যবসায় শুরু করছি। তো এখন প্রশ্ন হলো, ইম্পোর্ট ব্যবসা করতে তো ক্যাপিটাল লাগবে। আমি ব্যাংকে গেলাম চাকরি রিজাইন দিয়া, আমি যেই ব্যাংকে চাকরি করতাম ওই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে গেলাম। আমি বললাম, স্যার চাকরি তো ছেড়ে দিলাম, এখন ডাল ভাত তো খাইতে হইব, কিছু ব্যবসা বাণিজ্য করতে, কি ব্যবসা করবে?
আমি বললাম স্যার আমি তো ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা হ্যান্ডেল করছি, আর এখানে তো ইম্পোর্ট ব্যবসার বিশাল একটা সুবিধা আছে, এখানে যারা ব্যবসায়ী ছিল তারা তো সব চলে গেছে পাকিস্তানে, হিন্দুস্তানে, এখানে পুরো খালি জায়গা স্যার। তো বলে ব্যবসায়ীদের লস হয়। আমি বললাম স্যার ব্যবসা লস হলে আমি আমার রক্ত বিক্রি করে টাকা দিই। প্রচণ্ড আত্মবিশ্বাসী সুফি মিসানের কথায় আশ্বস্ত হয় ব্যাংক, শুরু হয় নতুন পথ চলা। তখন একটা নিয়ম ছিল যে ব্যাংক যদি ইচ্ছা করে একটা ব্যবসার জন্য 100% ব্যাংক ফাইন্যান্স করতে পারে, আমার ব্যাপারে সে ম্যানেজার সাহেব সেটি করবে। আমি জাপান থেকে টায়ার টিউব ইম্পোর্ট শুরু করলাম, মাল আসলো মনে করেন 700 টাকা কস্টিং আছে, 1200 টাকা বাজার হয়েছে মাল আসার আগে বিক্রি। আমি সর্বপ্রথম গিয়ে ব্যাংকের টাকাটা শোধ করলাম। এরকম যখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ট্রানজেকশন আমি ঠিক মতন ব্যাংকে দিয়ে পেমেন্ট করা শুরু করলাম, তখন ব্যাংকের একটা কনফিডেন্স হয়েছে, ট্রাস্ট হয়েছে যে আমি ব্যাংকের টাকা দাম। ট্রেডিং করতে করতে আমরা 1982 সালের দিকে আমরা ইন্ডাস্ট্রির দিকে করলাম, প্রথম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি করলাম, তারপরে আমরা একটা রিরোলিং মিল করলাম। আমার আব্বা বলতেন, ইফ ইউ নো দ্য আর্ট অফ বিজনেস মানি উইল রান আফটার ইউ। আপনার মধ্যে যদি উদ্যোগ থাকে, উদ্যোগ গ্রহণ করার মতো শক্তি থাকে, কোন শক্তি আপনাকে বাধাগ্রস্ত করবে। আমি চাইছিলাম জীবনে শিক্ষক হইতে, কিন্তু আমার আব্বা আমাকে আজকে যে ব্যবসা করতেছে এটা আমার মহান পিতা। এরপর থেকে আর পেছনে ফিরে তাকায়নি পিএইচপি গ্রুপ। চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্প দিয়ে শুরু করে কাঁচ, ইস্পাত, সুতা, পেট্রোকেমিক্যাল সহ এখন তাদের প্রতিষ্ঠানের সংখ্যা 35টি। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ভারী শিল্প স্থাপনে এখন যারা দেশের শীর্ষদের একটি, ওই প্রতিষ্ঠানে কাজের সুযোগ হয়েছে হাজার দশেক মানুষের। আমরা 2003 সালে বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড পাইছি। আমাদের সাইফুর রহমান সাহেব ছিল তখন অর্থমন্ত্রী, এই গিফটটা দেওয়ার সময় বললেন যে তুমি নাকি 100 টাকা বেতনে চাকরি করতো, এত বড় ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতেছ, তো হোয়াট ইজ ইউর সিক্রেট? আমি যে সিক্রেটটাকে লালন করি তোমাদেরকে বলতেছি এবং সব বাচ্চাদের টেম্পলেট, ডিভাইন ব্লেসিংস মিক্সড উইথ হার্ড ওয়ার্ক ব্যাকড বাই গুড ইন্টেনশন মেক মিরাকলস। সারা জীবন মানুষের কল্যাণ আর সমৃদ্ধির কথা ভেবেছেন সুফি মিসান, সেই চর্চাও অব্যাহত রেখেছেন নিজ প্রতিষ্ঠানে। তাই তো আর 10টা শিল্প গ্রুপের বাইরে গিয়ে তিনি সেটাকে রূপ দিয়েছেন একটা পরিবারের আদলে। আমাদের বিজনেস গ্রুপ আমার পীর সাহেবের নামের সাথে সংযুক্ত করে করার একটা পরিকল্পনা ছিল। আমি আমার পীর সাহেবের নাম হলো সালাম, সালাম শব্দের অর্থ হলো পিস, তো আমি ওনার নাম থেকে পি নিলাম। আর ওনার জীবনের পারপাস ছিল, ওনার জীবনের লক্ষ্য ছিল টু মেক আদার্স হ্যাপি অ্যান্ড প্রসপারাস, এটা ছিল পিএইচপি। ইট ইজ এ গ্রেট ওয়ে টু পিস, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি। আমরা ফ্যামিলি কনসেপ্ট, আমি তো সবাইকে বলি যে তোমরা আমাদের চেয়ারম্যান তো আসলে তো আমি দারোয়ানের মতো, যদি কোম্পানি মনে করেন কষ্ট হয় লাভ হইল না, উপাস থাকতে প্রথম উপাস আমি করব, তারপরে প্রয়োজনে তোমরা উপাস করবা, আর আমি খাইব তোমরা উপাস করবে সেটা হবে না। আর আমি চেয়ারম্যান হইয়া কোনোদিন আমার ঈদের মার্কেটিং তোমাদেরকে রাইখা তোমাদের বোনাস বেতন না দিয়ে দুবাইতে আমি যাব না। সুফি মিজানের উন্নতির মূল দর্শনই হল কঠোর শ্রম আর সততা, যাতে ভর করেই তিনি আজ অনন্য উচ্চতায়। সমাজের নানা প্রান্তে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে তিনি সহায়তা করেন উদার হাতে। অসংখ্য প্রতিষ্ঠান গড়েছেন মানুষের কল্যাণে, তাই তো একমাত্র ব্যবসায়ী হিসেবে জীবদ্দশায় সমাজ কল্যাণের জন্য পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার 21শে পদক। আমরা অন্য সময় 1 থেকে 6 তারিখের মধ্যে আমাদের পাঠাতাম, যেহেতু প্যান্ডেমিক টাইম
আমরা 30 তারিখের বেতে পেছন আমাদের সন্তানরা দিন নাই রাত নাই। আমাদের গ্লাস ফ্যাক্টরি যে এমডি আছে উনি গত 17 বছর একটা ঈদও আমাদের সাথে করে নাই, কারণ আমাদের গ্লাস ফ্যাক্টরি এক সেকেন্ডের জন্য বন্ধ করা যায় না। এটার সাইকেল হলো 8 থেকে 10 বছর, আমাদের সাইকেল 12 বছর চালাইছে মার্শাল্লাহ মিল ডিউ টু গুড মেনটেন্স। যে কোনো ফ্যাক্টরি করছি পৃথিবীর বিখ্যাত মানুষ যারা ওদেরকে আমরা হায়ার করছি। আমাদের গ্লাস ফ্যাক্টরিতে 160 জন চাইনিজ ইঞ্জিনিয়ার ছিল একসাথে, এখন আল্লাহর মতে আমাদের ছেলেরা কাজ করতে করতে টেকনোলজি ট্রান্সফার করতে মাত্র 3-4 জন আছে, আর বাকি সব আমার ছেলেরা বাস আছে। সুফি মিজান পণ্যের মান নিয়ে আপোষ করেননি কোনোদিন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারেও তিনি সমান উদ্যোগী। তারই আগ্রহ আর ভালোবাসা দেখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রস্তাব দেন গাড়ি তৈরির, দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে সেই উদ্যোগও নেন তিনি। আমরা মানুষের ইউজ করা গাড়ি আর কয়দিনে চলবে? সুতরাং আমার সন্তানরা বলতেছে আমাদের রাস্তায় আমাদের গাড়ি থাকবে সবার বাড়ি বাড়ি, আমরা এত কষ্ট করে দেশ স্বাধীন করছি আর পুরান গাড়ির মধ্যে কাকু, এটা সরম লাগে আসলে। জীবনে যদি বড় হইতে চাও মানুষকে দেওয়া শুরু করো, আজকের থেকে দিবা। লক্ষ টাকা দেওয়া দরকার নেই, 1000 টাকারও দরকার নেই, 500 টাকা দরকার নেই, 10 টাকারও দরকার নেই, 1টা টাকা ডেইলি হাতে রাখো। আল্লাহ তো কোরআনে বলে দিছে যে তুমি একটা দিবে তোমাকে আমি হিসাব সারা দেবো। এটা আমাদের পিএসপি জীবনে সেটা আমার স্বপ্ন যে 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা, 2.5 লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত, এ দেশের কোন মানুষ যেন না থেকে থাকে, এবং এটা করবো ইনশাল্লাহ। আমি তো প্রাইম মিনিস্টার সামনে বক্তৃতায় কইছি যে এটারে হীরার বাংলা মানাবো ইনশাল্লাহ। অতিপ্রাকৃত কিচ্ছু দরকার নাই, আমি রক্ত মাংসের সাধারণ মানুষ, আমি আমার সামনে আমার যেটুকুন কাজ আজকে, আমি আজকের কাজটা সমস্ত মনের মাধুরী দিয়া প্রেম দিয়া ভালোবাসা আমার দেশটাকে সামনে রেখে আমি কাজ করবো। আমার দেশ যদি বড় হয় আমার সন্তানরা কোনোদিন উপাস থাকবে না। আল্লাহর রহমতে আমরা ব্যাংকে কোনোদিন ডিফল্ট করিনি, 80 বছর বয়স আমার। পৃথিবীতে 14টা দেশ গাড়ি তৈরি করে নতুন গাড়ি, এর মধ্যে অনলি ওয়ান মুসলিম কান্ট্রি, আমার স্বপ্ন সেকেন্ড মুসলিম কান্ট্রি কার প্রডিউসিং হবে পিএসপি। এই ওনার থেকে ইন্সপিরেশন নিলাম। তিনি বিশ্বাস করেন তরুণ প্রজন্মের হাতেই সম্ভব নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কেবল পরামর্শ হলো তারই মূল মন্ত্রকে বুকে ধারণ করে সবাইকে আরো উদ্যমী হওয়ার। স্বপ্ন তৈরি করা বড় স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য জীবন পণ করা।